বাপ যদি প্রতিদিন তিন বেড়ে দাড়ি চাঁচে বেটা কয়বার চাঁচবে, বাপ যদি টাকনুর নিচে প্যান্ট পরে বেটা কি করবে, মা যদি উলঙ্গ ল্যাংটা পেট ফাটা পিঠ ফাটা বুক ফাটা পোশাক পরে দোকানে ডোকানে রংপুর সেন্ট্রাল রোডে ঘুরে বেড়াই, তাহলে তার পেট থেকে কি আদর্শ সন্তান আশা করা যায় না? এজন্যই মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের ছোট্ট একটা বাণী মনে রাখুন। তিনি বলেন, দিনদার মা দিনদার জাতি গঠনের কারিগর। এই সম্মেলন থেকে প্রতিজ্ঞা করুন, মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে রাস্তায় কাজ করে হালাল টাকা উপার্জন করে নিজে খাব, স্ত্রীর মুখে তুলে দেব, আমার ওই কচি সোনামণি ছেলেমেয়ের মুখে তুলে দিব, এরপরেও মদ খেয়ে মদ বিক্রি করে সুদ খেয়ে হারাম খেয়ে ঘুষ খেয়ে এই টাকা সোনামণির মুখে তুলে দেব না, স্ত্রীর মুখে তুলে দেব না। মনে রাখবে, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চাই, লামিয়াদুর রুহুস, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লাকাত কাতাব আল্লাহু আলাইক, আল্লাহ তোমার তাকদিরে যেটা লিখে রেখেছেন ওইটা ব্যতীত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, রাওয়াহুল বুখারী। আজকে এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, কেন্দ্রীয় মেহমান আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, সোনামণি মহিলা সংস্থা আল আউনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী সুধীমণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। এ পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে যত নেয়ামত দান করেছেন, অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত আমার আপনার সোনামণি। পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদের পরিবারে সন্তান নেই, সন্তান নেই এই পরিবারে প্রকৃত সুখ শান্তি বিরাজ করে না। সন্তান থাকলেও সন্তান যদি অসৎ পথে যায় তাহলে ওই পরিবারেও সঠিক সুখ শান্তি বিরাজ করে না। কিন্তু পরিবার যদি সামান্য হয়, পরিবারে যদি সন্তান ছেলে মেয়ে আদর্শ হয় ভদ্র হয়, তাহলে ওই সন্তানই ভবিষ্যৎ জীবনে পিতামাতাকে যেমন ইহকালে সম্মান দেয়, পরকালে তেমনি তারা তাদেরকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদায় আসীন করে। সিলসিলা সহিহার সহিহুল জামের 1617 হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ারফাউ দারাজাতাল আবদি সালেহ ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক বান্দার মর্যাদা অনেক উঁচু করবেন। ফায়াকুলু ইয়া রাব্বি আন্না হাযিহি, তখন এই বান্দা আল্লাহর কাছে উল্টা প্রশ্ন করবে, রব আমার জান্নাতে মর্যাদা এত উঁচু হলো কি করে? তখন আল্লাহ এই বান্দার কথার জবাবে উলবেন, বিস্তাগফারে ওয়ালাদে কালাকা, তোমার সন্তানের তোমার জন্য ক্ষমা প্রার্থনার কারণে, তোমার জন্য দোয়া করার কারণে, তোমার সন্তানের কারণে আজকে জান্নাতে তোমার মর্যাদা উঁচু হয়ে গিয়েছে। অতএব আদর্শ সন্তান পিতামাতাকে যেমন ইহকালে মুখ উজ্জ্বল করবে, অনুরূপভাবে পিতামাতাকে ওরা পরকালে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আসীন করবে। কিন্তু সন্তানকে যদি আদর্শ করে গড়ে তুলতে না পারেন, সন্তানকে যদি শুধু দুনিয়া দেখান পরকাল না দেখান, সন্তান শুধু দুনিয়া চিনবে পরকাল চিনবে না, এই সন্তান আপনাকে পরকালে আল্লাহর কাছে ঠেকিয়ে রাখবে, পরকালে ওরা আপনাকে জান্নাতে যেতে যাওয়ার পথে বাধা হবে, কেননা সন্তানকে চেয়েছেন শুধু দুনিয়ায়।
ওরা সালাত সিয়ামের ধার ধারে না, ইসলামী কথাবার্তার ধার ধারে না, ইসলাম চিনে না। এই বান্দা এই সন্তান পরকালে গিয়ে আল্লাহর কাছে অভিযোগ করছে, সূরা হামিম সাজদার 29 রব্বানা আরেন আল্লাহ দাইনা আদাল্লা না মিনাল জিন্নে ওয়াল ইনস, হে আমাদের প্রভু দেখিয়ে দিন আমাদের অভিভাবক জিন এবং ইনসান যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সঠিক পথ দেখায়নি, এদেরকে দেখিয়ে দিন, না জাল হুমাত তাহাতা আকদামে না, ওদেরকে আমরা নিজেদের পায়ের নিচে রাখবো, পদপিষ্ট করবো, লেয়াকু না মিনাল আসফালিন, যাতে ওরা জাহান্নামের সবচেয়ে নিচে যায়। এই জন্য আদর্শ সন্তান গড়ার জন্যই, আপনার আমার জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশে সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করেছে। আপনি যদি আদর্শ সোনামণি চান, এমন সন্তান চান, সন্তান হোক ছেলে হোক মেয়ে, এ সন্তান ইহকালে আমার মুখ উজ্জ্বল করবে, পরকালে আমাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করবে, তাহলে আমার আপনার জন্য উচিত কিছু পথ পদ্ধতি অবলম্বন করা। কেমন? এক, আদর্শ সোনামণি চাইতে, আদর্শ সন্তান চাইতে এক, আদর্শ মাতা নির্বাচন করা। দেখুন, এক নম্বরে হবে, সন্তান চাইতে হলে লাগবে আদর্শ স্ত্রী, আদর্শ বউ, আদর্শ স্ত্রী, আদর্শ মা ছাড়া আদর্শ সন্তান পাওয়া সম্ভব নয়। দেখুন, এজন্যই সহিহুল বুখারীর 5090 হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকা হুল মারাতুল আরবাইন, নারীদের বিবাহ করা হয় 4টা গুণ দেখে। এক, লে মালেহা, তার সম্পদ। দুই, ওয়ালে জামালেহা, তার সৌন্দর্য। তিন, ওয়ালে হাসাবেহা, তার বংশমর্যাদা। চার, ওয়ালে দিনেহা, তার দিনদারি। তবে আমি নবী তোমাদেরকে 4টা জিনিস দেখতে বলছি না, আমি নবী বলছি, ফাস ফারবে যাতে দিন, তুমি দিনদার নারীকে বিয়ে করো, তুমি ধার্মিকা নারীকে বিয়ে করো, তুমি পরহেজগার মেয়েকে বিয়ে করো, তার এবার ইয়া দেখা, অন্যথায় তোমার দুহাত ধুলামলিন হোক, অন্যথায় তোমার ধ্বংস হোক। তাই আদর্শ নারীকে বিয়ে করা ছাড়া আদর্শ সন্তান পাওয়া সম্ভব নয়। এজন্যই মোহতরাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের ছোট্ট একটা বাণী মনে রাখুন, তিনি বলেন, দিনদার মা দিনদার জাতি গঠনের কারিগর। দুই, দোয়া পড়ে পারিবারিক জীবন শুরু করা, আদর্শ স্ত্রীকে বিয়ে করলেন, এরপরে পারিবারিক জীবন শুরু হবে দোয়া পড়ে। দেখুন সহিহুল বুখারীর 141 হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাহাকুম ইযা আরাদা আহলাহু, যখন তোমাদের কেউ তার পরিবারের কাছে যাওয়ার ইচ্ছা করে, তার স্ত্রীর কাছে যাতে যেতে ইচ্ছা করে, সে যেন বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবাশ শায়তানা মা রাযাকতানা, হে আল্লাহ তোমার নামে পারিবারিক জীবন শুরু করছি, আল্লাহ আমাদের দুজনকে আমাদের ভবিষ্যৎ জীবনে যে সন্তান আসে এই সন্তানকে শয়তান থেকে বাঁচিয়ে রাখো, দূরে রাখো। আল্লাহর নবী বলছেন, যদি পারিবারিক জীবন পড়ে কেউ দোয়া করে যদি পারিবারিক জীবন শুরু করে, তাহলে তাদের এই পারিবারিক জীবনের ফলে যদি কোনো সন্তান এসে থাকে, লাম ইয়াদুররাহু শায়তানুন আবাদা, তাহলে শয়তান কখনো ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য জীবনের প্রতিক্ষেত্রে দোয়া, মুসলমানের উঠতে দোয়া, বসতে দোয়া, খাইতে দোয়া, শুইতে দোয়া, বাড়ি থেকে বের হইতে দোয়া, প্রতিটি ক্ষেত্রে দোয়া। অথচ এদেশে এক শ্রেণীর মানুষ বলছে, এক শ্রেণীর মুসলমান বলছে, আহলে হাদিসরা এদেশে এসে দোয়া তুলে দিল, আহলে হাদিসরা দোয়া তুলে দেয়নি, আহলে হাদিসরা এদেশে এসে সঠিক দোয়ার প্রচলন করেছে, বাতিল দোয়া ভণ্ড দোয়া বাতিল করেছে। আসুন, তৃতীয় নম্বরে পারিবারিক জীবন শুরু হলো আপনার স্ত্রীর গর্ভে সন্তান, এজন্য মাজারে গিয়ে নয়, পীরের অলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশের কাছে গিয়ে নয়, আপনার সন্তান আদর্শ চাই হতে হলে আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে, শাহজালালের মাজারে, অলিয়া উলিয়া গাউস কুতুব দরবারের দরবেশের মাজারে,
পীরের মাজারে গিয়ে সন্তান চাইলে আদর্শ সন্তান হবে না। দোয়া করতে হবে আল্লাহর কাছে। দেখুন সূরা ফুরকান 74 নম্বর আয়াত, মহান আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রীদেরকে আমাদের সন্তানদেরকে এমন করে দিন যেন তাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যাই, মন মেতে যাই। আল্লাহ আমার স্ত্রীকে আমার সন্তানকে এমন আদর্শ করিয়ে দিন। এই দোয়া করব আমরা পীরের কবরে গিয়ে না আল্লাহর কাছে। চার, সন্তান আদর্শ পেতে হলে আপনার স্ত্রীর মুখে আদর্শ খাদ্য তুলে দিন। সূরা বাকারা 168 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা পৃথিবীতে যা আছে হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো, খাও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান প্রকাশ্য শত্রু। সুদ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, তামাক খাওয়া, গুল খাওয়া, জর্দা খাওয়া, জমিকট রেখে টাকা খাওয়া, হালাল না হারাম? হারাম, হারাম, হারাম। আজ থেকে প্রতিজ্ঞা করুন, এই সম্মেলন থেকে প্রতিজ্ঞা করুন, মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে রাস্তায় কাজ করে হালাল টাকা উপার্জন করে নিজে খাব, স্ত্রীর মুখে তুলে দেব, আমার ওই কচি সোনামণি ছেলেমেয়ের মুখে তুলে দেব। এরপরেও মদ খেয়ে, মদ বিক্রি করে, সুদ খেয়ে, হারাম খেয়ে, ঘুষ খেয়ে এই টাকা সোনামণির মুখে তুলে দেব না, স্ত্রীর মুখে তুলে দেব না। এই প্রতিজ্ঞা করতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। যদি এই প্রতিজ্ঞা আপনার মনে থাকে, আপনার অন্তরে থাকে, আপনার জীবনে বাস্তবায়ন হয়, তাহলেই আপনার মাধ্যমে, আপনার স্ত্রীর মাধ্যমে জান্নাতি সন্তান আসবে, অন্যথায় সম্ভব নয়। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গদ্দিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা, হারাম খাদ্যে পরিপুষ্ট দেহ কখনোই জান্নাতে যাবে না। আপনি সন্তানের বাপ, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি যদি বিড়ি খান, আপনি যদি সিগারেট খান, গুল খান, জর্দা খান, আপনি সন্তানের মা, আপনি যদি জর্দা মেরে পান খান, তাহলে আপনার সন্তান আদর্শ হবে না। মনে রাখবেন, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, যাবতীয় মাদকদ্রব্য হারাম, হারাম, হারাম। আওলা পাতা, তামাক চাষ করা, ওটাও হালাল না? হালাল না? হারাম, অবশ্যই হারাম। আজকে এই প্রতিজ্ঞা করুন। সহি মুসলিম 2002 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে ওয়াদাবদ্ধ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে প্রতিজ্ঞাবদ্ধ। কি প্রতিজ্ঞাবদ্ধ? লেমাইয়াশরাবুল মুস্কেরা, যে ব্যক্তি নেশাকর দ্রব্য পান করবে, যে নারী, যে পুরুষ, যে যুবক নেশাকর দ্রব্য পান করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তিনাতুল খবাল পান করাবেন। সাহাবীরা বললেন, হে আল রাসূল, তিনাতুল খবালটা কি? আমরা তো বুঝি না। তিনি বললেন, হিয়া আরাকু আহলেন নারে আও উসারাতুহা, এটা হচ্ছে, এটা হচ্ছে জাহান্নামীদের দেহ নিষ্ঠিত রক্ত এবং পুঁজ। অতএব আমরা এই সম্মেলন থেকে ঘোষণা দিতে চাই, দেখুন এইখানে মিষ্টির হাঁড়ি খোলা রেখেছেন, মাসিকে বলছেন, মাসি তুমি মিষ্টির হাঁড়িতে বসো না, মিষ্টি খেও না, মিষ্টির হাঁড়ি খোলা রেখে মাসিকে নিষেধ করলে মাসি নিষেধ শুনবে? মাসি নিষেধ শুনবে? মাদক ব্যবসা, মাদকদ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, জর্দার সরকার লাইসেন্স দিচ্ছে,
আপনারা ব্যবসা করে বিক্রি করে টাকা ইনকাম করছেন আর বলছেন দেশকে মাদক গের সবল থেকে বাঁচাও, এই স্লোগান চলবে? সরকারকে আমরা এই সম্মেলন থেকে ঘোষণা দিতে চাই, মাদকের যাবতীয় লাইসেন্স বন্ধ করুন, বিড়ি সিগারেট গুল জর্দার তামাক বন্ধ করুন, হালাল উপার পথ অপার্জন করুন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ইনশা আল্লাহ। হারাম খাদ্যের লাইসেন্স দিলে এদেশে আল্লাহর গজব নাজিল হবে, দেশে মাদক সন্ত্রাস বন্ধ হবে না। আসুন পরবর্তীতে আমার আপনার দায়িত্ব, আপনার সন্তান জন্মগ্রহণ করেছে আপনার স্ত্রীর পেটে, এবার আপনার মা আপনার দাদি বলছে এই সন্তানকে চোরা চুন্নিতে ধরবে, এবার সন্তান যে ঘরে থাকবে এই ঘরের সামনে একটা বালা, একটা ব্যাসলেট, একটা তাবিজ, একটা লাল সুতা, একটা কালো সুতা, ওই যে গাছের গোড়ায় একটা ধন সুতা বেঁধে দিতে হবে, বেঁধে না দিলে সন্তানকে চোরা চুন্নিতে ধরবে, ঠিক না? ঠিক, এদেশে এগুলো আছে না নাই? এদেশে এগুলো আছো? অথচ যাবতীয় রকমের শিরক, যাবতীয় রকমের তাবিজ বাঁধা, ব্যাসলেট বাঁধা, বালা বাঁধা, ঘরের মধ্যে এখানে সেখানে লোহা বাঁধা, এই সব কিছু শিরক, শিরক, শিরক। সন্তানকে শিরকের সাথে জড়িত রাখলে আদর্শ সন্তান হবে না। দেখুন, একদিন আল্লাহর নবীর কাছে 10 জন লোক আসলো আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করবে। আল্লাহর নবী বললেন, 9 জনের হাতে হাত রেখে বায়াত করলেন আর বললেন, এই যে লোক, এই ব্যক্তির হাতে তাবিজ আছে, গলায় তাবিজ আছে, ভিতরে তাবিজ আছে, ওর হাতে আমি নবী হাত রেখে বায়াত করতে পারি না। লোকটা তখন ভিতর থেকে তাবিজ বের করে ছিঁড়ে ফেললো, ছিঁড়ে ফেলার সাথে সাথে আল্লাহর নবী বললেন, শোনো, যে ব্যক্তি তাবিজ বাঁধে, যে ব্যক্তি তাবিজ ঝুলাই, ওই ব্যক্তি মুশরিক, আমি আল্লাহর নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হাতে হাত থেকে বায়াত করতে পারি না। শোনো, মানা আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলাই ও শিরক করে, শিরককারীর ব্যক্তির হাতে নবী হাত রাখতে পারেন না। মনে রাখবেন, তাবিজ বাদ দিয়ে আপনার স্ত্রীকে শিখাবেন, নিজে শিখবেন, আপনার সোনামণি যখন রাত্রিতে ঘুমাবে তখন সোনামণির কাছে আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত পাঠ করবেন, পাঠ করে ঘুমাবেন। আঁতুড় ঘর বলে পৃথিবীতে কোনো ঘর নেই, আঁতুড় ঘর বলে কোনো ঘর নেই। তবে হ্যাঁ, সন্তান জন্মের পরে আপনার স্ত্রী দেহ থেকে এক প্রকারের অপবিত্র রক্ত চলে যায়, 40 দিন সাধারণত এ সময় স্ত্রীর সাথে মিলিত হওয়া হারাম, চলবে না। কিন্তু এ অজুহাত দিয়ে আঁতুড় ঘর বলে কোনো ঘর নেই, সন্তান জন্মের দিনও রাত্রিতে দিনে দিবসে আপনার সন্তানের ঘরে কোরআন তেলাওয়াত হবে। সহিহুল বুখারী 2311 হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রাত্রিতে শোয়ানোর সময়, রাত্রিতে শোয়ার সময়, ঘুমানোর সময় আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত একবার তেলাওয়াত করে, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একজন ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য ওই ব্যক্তির মাথার কাছে দাঁড়িয়ে যায়। অথচ আশরাফ আলী থানভি উপমহাদেশের হাকিম উল উম্মা, বিজ্ঞ পণ্ডিত নামে ব্যক্ত এই ব্যক্তি বেহেস্তি জেওর লিখেছেন, বেহেস্তি জেওর মানে জান্নাতের অলঙ্কার 11 খণ্ডে সমাপ্ত, এই 11 খণ্ডের একটা খণ্ড শুধু তাবিজেই ভরপুর। অথচ দেখুন সহিহ মুসলিম 780 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলছেন, ইন্না শায়তান ইয়ান ফিরু মিনাল বাইতে, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায়, ওই ঘর থেকে পালিয়ে যায়, আল্লাদি তুকরা ফিহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা পড়া হয়, আয়াতুল কুরসি পড়া হয়, আমি নবী বলছি ওই ঘরে শয়তান থাকতে পারে না, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। অতএব আয়াতুল কুরসি লিখে গলায় বাঁধলে ওই ঘরে থাকার স্থান হবে কার? শয়তানের। বলেন, ওই ঘরে থাকার স্থান হবে কার? শয়তানের। শয়তানকে ঘরে জায়গা দেওয়ার জন্য এদেশে তাবিজের ব্যবসা শুরু হয়েছে। আসুন পরে, আপনার দায়িত্ব, আপনার সন্তান বড় হচ্ছে, আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে 6 মাস বয়স থেকেই সন্তান পিতামাতার কাছ থেকে শিখতে শুরু করে। অতএব
পিতামাতাকে আদর্শ হতে হবে। পিতামাতা আদর্শ না হলে সন্তান আদর্শ হবে না। বাপ যদি দাঁড়িয়ে পেশাব করে সন্তান হাঁটতে হাঁটতে পেশাব করবে। বাপ যদি প্রতিদিন দুইবার করে দাড়ি চাঁচে বেটা কয়বার চাঁচবে? বাপ যদি প্রতিদিন তিনবার দাড়ি চাঁচে বেটা কয়বার চাঁচবে? বাপ যদি টাকনুর নিচে প্যান্ট পরে বেটা কি করবে? মা যদি উলঙ্গ ল্যাংটা পেট ফাটা পিঠ ফাটা বুক ফাটা পোশাক পরে দোকানে ডোকানে রংপুর সেন্ট্রাল রোডে ঘুরে বেড়াই, তাহলে তার পেট থেকে কি আদর্শ সন্তান আশা করা যায় না? সহিহুল বুখারি 1385 হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মাউলাদিন ইল্লা ইউলাদু আলাল ফিত্রা, প্রতিটি মানব সন্তান ফিত্রাত ইসলাম গ্রহণের স্বাভাবিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু, অতঃপর তার পিতা তার মাতা ইউহাব্বে দানিহি, তাকে ইহুদি বানাই, আউয় নাসরানিহি, তাকে খ্রিস্টান বানাই, আউয় মাজলিসানিহি, অতঃপর তাকে অগ্নি পূজক বানাই। বাপ যদি ইহুদি হয় বেটা ইহুদি হবে স্বাভাবিক, বাপ যদি গরু হয় বেটা গরু হবে স্বাভাবিক, বাপ যদি আদর্শ হয় মা যদি আদর্শ হয়, বাপ মা যদি দিনদার হয় ইনশা আল্লাহ ওই বাপ মায়ের পেট থেকে আদর্শ সন্তান আসবে ইনশা। এরপরে বাপ মায়ের সাথে সাথে আপনার দরকার আদর্শ পরিবেশ, আদর্শ পরিবেশী, আদর্শ পরিবেশী একটা সন্তানকে আদর্শ করে গড়ে তোলে। দেখুন, একটা পুকুরে মাছ চাষ করবেন, মাছ চাষ করার আগে পুকুরে কিছু না করে মাছের পোনা সেখানে ছেড়ে দেন না? কি করেন? মাছ চাষ করার আগে পুকুরটা ভালো করে পরিষ্কার করে নেন, তাই না? এরপরে সেখানে বিষ দেন, আগাছা মেরে ফেলেন, সব কিছু মেরে ফেলে এরপরে সেখানে মাছের পোনা দেন, তাই না? তাহলে তো সেখান থেকে মাছটা সুন্দর হয়ে গড়ে উঠে। একটা নর্দমার ডেন, পচা ডেন, এই পচা ডেনে রুইয়ের ভালো মাছের পোনা যদি ছেড়ে দেন, ওই রুইয়ের মাছের পোনাটা কি বাঁচবে? কয়েকদিন পর ভরে যাবে, অথবা ওখান থেকে বাঁচলে ওর গায়ে বিষ হবে, ওই মাছ খেলে নিজের পেটে রক্ত, পেটের রক্ত বিষে হবে, আপনি অসুস্থ হবেন। এই জন্য আদর্শ সন্তান গড়ার জন্য দরকার আদর্শ পরিবেশ। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ শিক্ষা বোর্ড তৈরি করেছে। আমরা এদেশে প্রতিটি জেলায় প্রতিটি মহল্লায় প্রতিটি উপজেলায় হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের আন্ডারে শিক্ষা বোর্ডের আন্ডারে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। এদেশের প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি মসজিদে প্রতিটি উপজেলায় সোনামণির শাখা গঠন করতে চাই ইনশা আল্লাহ। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের আন্ডারে মাদ্রাসা গড়ে তুলুন। এই মাদ্রাসাগুলোর কেন্দ্রীয় মাদ্রাসা আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া, এই মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করুন। এরূপভাবে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের আন্ডারে আপনার সন্তানকে ভর্তি করুন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান আদর্শ হয়ে গড়ে উঠবে। শিক্ষা হবে সন্তানের মাথা ঘোরানোর মূল হাতিয়ার। পরের দায়িত্ব আপনার, আপনার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার পরেই আপনার সন্তানের আকিদা সংশোধন করুন। আপনার সন্তান বাচ্চা ছোট হলেই শিখিয়ে দিন, বাবা তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ সর্বত্র বিরাজমান নন, সৃষ্টিকর্তা আল্লাহ সাত আসমানের উপরে আরশে সমুন্নিত, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শোনেন। সহিহ তিরমিজি 1625 নম্বর হাদিস, আল্লাহর নবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিচ্ছেন তার চাচাতো ভাই। দেখেন আল্লাহর নবী চাচাতো ভাইয়ের আকিদা ঠিক করছেন, মাথা ঠিক করছেন, কেননা আকিদা ঠিক যদি না থাকে তাহলে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আকিদা ঠিক না থাকলে ওই সন্তানই কয়েকদিন পর গিয়ে অসুখে পড়ে পীরের দরবারে যে সাহায্য চাইবে। দেখুন, শুধু তাই না, ওই সন্তান কারো বাংলার বুকে এখনো অনেক নেতা রয়েছেন, নেতৃত্বের নির্বাচন করে যাওয়ার আগে নেতা সাহেব চলে যান শাহজালালের মাজারে, মাজারে গিয়ে সিজদা করে দোয়া ছালাদাই করে বলে, বাবা আমি নির্বাচনে দাঁড়াচ্ছি, বাবা আমি যেন পাশ করি, তুমি এর ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর কাছে একদিন আমি বাহনের পিছনে বসলাম, আল্লাহর নবী আমাকে বাহনে ডাকলেন, ডেকে বসে আল্লাহর নবী তার পিছনে বসালেন, পিছনে বসিয়ে বলছেন, ইয়া গোলাম, হে সোনামণি, এ হেফাজাল্লাহ ইয়া ফাজকা, তুমি আল্লাহর বিধানের হেফাজত করো,
আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছে যাও। মনে রাখবে, মনে রাখবে, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, লাম ইয়াদুর লাম ইয়ানফাও, তোমার কোনো উপকার করতে পারবে না। তোমার তাকদিরে আল্লাহ যেটা লিখে রেখেছেন এটা ব্যতীত। মনে রাখবে, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চাই, লাম ইয়াদুর রুহুস, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ইল্লা কাদ কাতাবাল্লাহু আলাইক, আল্লাহ তোমার তাকদিরে যেটা লিখে রেখেছেন ওইটা ব্যতীত। অতএব আমার আপনার ক্ষতি বা উপকারের মালিক কবরে বসা মৃত ব্যক্তি না আল্লাহ। সাহায্য চাইব তাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে সাহায্যের মাধ্যমে আমাদের সন্তানকে আদর্শ করে গড়তে চাই। আপনার সন্তানকে ছোটবেলা থেকেই জামাতবদ্ধ জীবনযাপন করার জন্য পরিকল্পনা করে তাকে সোনামণি সংগঠন, পর্যায়ক্রমে যুব সংঘ, তারপরে আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে একত্রাবদ্ধ করুন। মনে রাখবেন, আল্লাহ নবীর ওই যে হাদিস, আল জামাতু রহমা, জামাতবদ্ধ জীবনযাপন আল্লাহর পক্ষ থেকে রহমত, অল ফুরকাত আজাব, বিচ্ছিন্ন জীবনযাপন আজাবের জীবনযাপন। আমরা আল্লাহর কাছে আজাবের জীবনযাপন থেকে মুক্ত হয়ে জামাতবদ্ধভাবে সমাজ সংস্কারের মাধ্যমে আদর্শ সন্তান গড়ে তুলতে চাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের কাছে বই রয়েছে মোহতারাম আমিরে জামাতের ইসলামী খিলাফত নেতৃত্ব নির্বাচন, নতুন বই নিয়ে যাবেন। আল্লাহকে দর্শন, সহি কিতাবদ্দোয়া, সালাতুর রসুল, সোনামণি গঠনতন্ত্র, জ্ঞানকোষ 1-2, সোনামণি প্রতিভা পত্রিকা, সোনামণি প্রতিভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।